হ্যালো বন্ধুরা, জামশেদপুর এফসি কিন্তু তাদের আরও একজন প্লেয়ারের কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে। জামশেদপুর এফসি তাদের লেফট ব্যাক রিকি লালম্মা উমা কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে আরও দুটো বছর, অর্থাৎ 2024 সাল অবধি কিন্তু রিকি জামশেদপুর এফসিতেই থাকছে। জামশেদপুর এফসিতে রিকি 2020 সালে জয়েন করেছিল, এবার কিন্তু 2024 অবধি সে জামশেদপুর এফসিতে থাকছে। এরপর আসি আজকে দ্বিতীয় নিউজে, যেখানে নিউজ হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল একজন ভালো গোলকিপারের সন্ধানে কিন্তু ছিল এবং তাদের সেই সন্ধান শেষ হয়েছে বলা চলে, কারণ তারা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড থেকে সাইন করিয়ে নিয়েছে শুভাশিস রায়চৌধুরীকে 1+1 ইয়ার ডিলে, অর্থাৎ 1 ইয়ার ভালো খেললে আরও 1টা ইয়ার কন্ট্রাক্ট এক্সটেনশন করবে। শুভাশিস নিয়ে আলাদা করে কিছু বলার নেই, অত্যন্ত ভালো গোলকিপার এবং একটা সময় কান্ট্রির টপ 2 বেস্ট গোলকিপারের মধ্যে কিন্তু শুভাশিস রায়চৌধুরী ছিল। তবে গত বছরটা সেরকম শুভাশিসের ভালো যায়নি, ভাসগুইজের থেকে একটা লং রেঞ্জ শটেও গোল খেয়েছে এবং রিফ্লেক্সও কিছুটা খারাপ হয়েছে বলা চলে, বাট তবুও এখনও টপ 5 গোলকিপারের মধ্যে কিন্তু শুভাশিসকে এখনও ধরা চলে। তো খুব ভালো একটা সাইনিং ইস্টবেঙ্গলের জন্য এই সময়। তো দেখা যাক এবছর শুভাশিস রায়চৌধুরী কেমন খেলে ইস্টবেঙ্গলে এসে।